সবাইকে আমি পৌষালী ফোর সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এখন যেরকমভাবে গরম পড়েছে আমি বলবো আমাদের এই গ্রামের দিকে কিন্তু গরমটা বেশ খানিকটা কম রয়েছে শহরের তুলনায় আর এখন বাজে প্রায় সকাল ছটা মতো আর সকাল ছটা থেকেই কিন্তু আমার বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর স্বাভাবিকভাবে আমিও উঠে পড়েছিলাম আর এখন থেকে একটু উঠে চারিদিকে ঘোরাফেরা করছি আর এখন প্রায় সাড়ে আটটা থেকে নটা মতো বেজে গিয়েছে আমার মেয়ে কিন্তু এখানে এসে সমস্ত কিছু টাইম মেনটেন করেই করছে যেহেতু মা কাছে রয়েছে মা কিন্তু সব কিছু একদম টাইমে টাইমে করা যায় টাইমে ঘুম থেকে ওঠা সকালে ব্রেকফাস্ট করা স্নান করানো হোক বা দুপুরের খাওয়া হোক তারপরে ঘুমানো হোক সব কিছু টাইমে টাইমেই মা করতে পছন্দ করে আর আমার পেছনে একদম লেগে থাকে তো ওই জন্য ওকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর ওর মামা কিন্তু ওর সাথে এখানটায় বসে একটু খেলাধুলো করছে আর আজকের ভিডিওর মধ্যে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্টই করতে চাই তো এখন জীবনে না অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি জানি না সমস্যাটা সমাধান কবে পাবো বা আলো পাবো কি পাবো না তো সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করব আমার বাবুটার হয়ে সবাই একটুখানি প্রে করবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে সমস্যাটা কি সেটা তো এখন আমি বলতে পারছি না তবে যেদিন সমাধান পেয়ে যাবো সেদিন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। যে আসলে কি হয়েছে বা কি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে মন মানসিকতা একদমই ভালো নেই হয়তো ভিডিও কিছুদিন পরে নাও দিতে পারি তবে চেষ্টা করব যে ভিডিওগুলো করা রয়েছে সেগুলো যেন আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি এই মুহূর্তে আপনাদের সবার প্রেয়ার আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট আমার কাছে থেকে আমার সন্তানের কাছে খুবই জরুরি তো আপনারা সবাই ওর জন্য প্রেয়ার করবেন আর দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক করে আবার ফিরে আসতে পারি আপনাদের মাঝখানে তো এখানটা কিন্তু আমার মা সকাল থেকে উঠে এই সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছে আমার মায়ের কিন্তু নটার মধ্যে বাড়ির রান্নাবান্না সব কিছু হয়ে যায় তারপরে এই সমস্ত টুকিটাকি কাজে লেগে পড়ে যেহেতু আমার বাড়িতে সদস্য সংখ্যা প্রায় দশ থেকে এগারো জন তাই এই সমস্ত কাজবাজ আগে থেকে করে রাখতে হয় এই যেমন আদা রসুন বেটে রাখা হলুদ বেটে রাখা রাখা মশলাটা একটুখানি আর এই যে আমার কিন্তু একটু মেয়ে বাজার থেকে ঘুরে এলো তার দাদুর সাথে এখানে এসে বেশ কিছুদিন থাকার পরে সবার সাথে মোটামুটি একটুখানি বন্ধুত্ব হয়েছে এখন দাদুদের সাথে মামাদের সাথে বাবার মা কিন্তু মাঝে মাঝে ওকে একটু বাজার নিয়ে ঘুরিয়ে আনে আর এত গরম করেছে দেখে আমার ভাই কিন্তু মার্কেট থেকে একটু আইসক্রিম কিনে এনেছে আজকে নিজেদের টাকাতে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে আমার আরেকটা বোন কিন্তু বাড়ি চলে এসেছে তো বলা যেতে পারে আমরা চার ভাই বোন এখন বাড়িতে রয়েছি তো এই যে এখানটা আমি একটুখানি আইসক্রিমটা এনজয় করছি যদিও আইসক্রিম খাওয়ার ইচ্ছেটা একদমই ছিল না কিন্তু ও এত রোদে গিয়ে কষ্ট করে এনেছে দেখে আর এত ভালোবেসে দিচ্ছে দেখে না আর আটকাতে পারলাম না একটা খেয়ে নিচ্ছি মেয়েকেও একটুখানি দিচ্ছিলাম আর এই যে বিকেলবেলা এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি আমি মা আর ছোটো পুচকেকে নিয়ে আজকে আর ভাই বেরোয়নি আমাদের সাথে তো যা রোদ্দুর দেখেছেন তো বিকেলবেলা হাঁটতে বেরোনোটা না এখন মনে হচ্ছে যেন নিজেদের কাছে একটা কষ্টকর ব্যাপার এত ঘাম দেয় এই সাড়ে পাঁচটার মতো বাজে এখনও কিন্তু এখানটায় বেশ রোদ্দুর রয়েছে মানে ছটা সাড়ে ছটা কিংবা পৌনে সাতটার দিকে সূর্যের আলোটা একটুখানি কমে অন্ধকার নামে আর আজকে কিন্তু আমার পিসিমণিরা বৃন্দাবন থেকে ঘুরে এলো এরা প্রায় দশ থেকে বারো দিনের জন্য বৃন্দাবনে গিয়েছিল তো এত বড় বড় ব্যাগ নিয়ে ওখান থেকে ফিরে এসেছে তো এত খুশি হয়েছি দেখে কারণ বৃন্দাবন থেকে আসা মানে আমার মনে একটাই আনন্দ থাকে যে ওখানকার জিনিসপত্র আমি পাবো ঠাকুরের প্রসাদ হোক আরও বাদবাকি যে জিনিসগুলো রয়েছে আর মা কিন্তু এখানে সন্ধেবেলা বসেই শাকগুলো কাটাকুটি করে রেখে দিচ্ছে ওই যে বললাম এতগুলো মানুষের সংসার তাই মাকে কাজগুলো এরকমভাবে এগিয়ে রাখতে হয় এই শাকটা কেউ একজন দিয়ে গিয়েছে তো এখন থেকে কেটে একদম ফ্রিজে রেখে দেবে যাতে কালকে সকালে উঠে ডাইরেক্ট রান্নাতে কাজে লাগিয়ে নিতে পারে মানে সকালে এই কাটাকুটি সমস্যাগুলো আমার মাও একদম রাখতে চায় না রাতেই কাটাকুটি করে রাখে আর এই বৃন্দাবন থেকে আমার পিসিমণিরা মায়ের জন্য এই গিফটগুলো এনেছে তো ওগুলো দিচ্ছে আর মেয়ের জন্য ওই সোয়েটারটাও এনেছে ওখান থেকে আর একটু খেলনা এনেছে আর ওখান থেকে কিন্তু প্রসাদও এনেছে আর আমার গোপালের জন্য একটা স্পেশাল জিনিস এনেছে সেটা একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে এটা হলো বৃন্দাবনের প্রসাদ তো ওখানে যে রাধা মাধবের মন্দির রয়েছে ওখান থেকে এনেছে আর এখানে সবাইকে প্রসাদটা আমি দিচ্ছিলাম আর এই যে আমার গোপালের জন্য না এই ময়ূর পঙ্খটা এনেছে আমার এত পছন্দ হয়েছে যখন আমার দুই সন্তানের জন্য কেউ কিছু আনে সেটা আমাকে সব থেকে বেশি আনন্দ দেয় তো এই ময়ূর পঙ্খটা অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম তো ফাইনালি দেখুন ঠাকুর কিন্তু কথা শুনে নিজের জন্য ঠিক নিয়ে চলে এসেছেন আর এটা হচ্ছে রাধাকুণ্ডের মাটি পিসমণি ওখান থেকে এনেছে তো এটার জন্য না আমি এক কথায় অপেক্ষা করেই বসেছিলাম আসার সাথে সাথে এটাকে আমি চেয়ে নিয়ে নিয়েছি যে রাধাকুণ্ড থেকে যে মাটিটা এনেছো ওটা আমাকে দিও একটুখানি এটা আমার কাছে অনেক বড় একটা গিফট বলা যেতে পারে অনেক যত্ন করে গুছিয়ে রাখলাম আর আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে হচ্ছে চাউমিন তো সেটার জন্য সমস্ত সবজি কাটাকুটি করে দিয়ে গেছে আমার কাকিমা আর রাত্রেবেলা যেহেতু কাকিমার রান্নার দায়িত্বে থাকে আর ছোটো বোন থাকলে কিন্তু মাকে একটু একটু সাহায্য করে দেয় এই ধরনের রান্না যদি করা হয় এই ধরুন চাউমিন হয়ে গেল বা বিরিয়ানি বা চিলি চিকেন এই ধরনের রান্না হলে কিন্তু ইনি কাকিমাকে অবশ্যই হেল্প করে আর প্রথমে কিন্তু এই সবজিগুলো সব ভাজাভুজি করে নেওয়া হচ্ছে যেহেতু এই সমস্ত রান্নাতে না দেখা যায় কি আজকাল জেনারেশনের সমস্ত মেয়েরা একটু বেশি পারদর্শী তো সেই কারণে মাকে একটুখানি হেল্প করে দেওয়া তো এখানটায় সবজিগুলো ভাজা ভাজি করে নিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিলো আর তারপরে কিন্তু আমি লেগে পড়েছি কারণ সবজিগুলো এবারে চাউমিনের সাথে মেলাতে হবে আর আমার কাকিমার দায়িত্ব কি থাকে এই চাউমিনগুলোকে সেদ্ধ করে ঠিকঠাক ঝরঝরে করে আমাদেরকে দেওয়া আর কি তো যখনই বাড়িতে চাউমিন হয় বা বিরিয়ানি হয় তখন কিন্তু সবাই মোটামুটি এরকম হাতে হাতে লেগে সমস্ত কাজগুলো করে দেয় যেহেতু এতগুলো লোকে রান্না হয় মোটামুটি দু থেকে তিন কড়া চাউমিন হয়েছে তো মোটামুটি চাউমিনটা এখানটা আমাদের কমপ্লিট হয়ে এসেছে তো প্রথমে আমি আমার মেয়েকে চাউমিনটা দিতে যাব তারপরে আমার বাপি খাবে এখন প্রায় সাতটা মতো বেজে গিয়েছে তো আমার বাবার কিন্তু এই সাতটার সময় খাওয়ার টাইম হয়ে যায় আমার পাপি এই সমস্ত দিকে কিন্তু খুব স্ট্রিক্ট মানে খাওয়ার দাওয়া সবার আগে টেস্ট করে এখানে এসো বসো এখানে দেই দেই এই তো আলাদা এখানে বসো বসো বাচ্চাকে নিয়ে যে সমস্ত মায়েরা একা থাকে তারা কিন্তু বাচ্চার খাওয়ার দাওয়ার হোক বা অন্য কিছু জিনিসের ওপরে একটু বেশি কন্ট্রোল করতে পারে কিন্তু যখনই এরকম জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয় বা অনেকের সাথে থাকা হয় বা বেশ কিছু দিনের জন্য কোথাও গিয়েছি তখন কিন্তু কাউকে আর আটকানো যায় না তবে আমি সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখি যদি আমার বেবিকে কোনো কিছু খাওয়ার কেউ অফার করে তবে সেটা যেন ওর স্বাস্থ্যের জন্য ভালো হয় তো এখানটায় কিন্তু রাতের খাওয়ারটা আমাদের রেডি হয়ে গিয়েছে আমার জন্য একটুখানি চিলি সয়াবিন হয়েছিলো আর বাকিদের জন্য ছিল চিলি চিলি চিকেন যাই হোক খাবার দাওয়া শেষ করে নিয়েছি এখন রাত্রেবেলা মেয়েকে খাওয়ানোর পালা আজকেও একটুখানি দুধ রুটি খাচ্ছে মা সব কিছু রেডি করে হাতের কাছে দিয়ে দিচ্ছে বাড়িতে থাকলে আমার এই জিনিসটা খুবই সুবিধে হয় মা কাকিমারা সময় হাতের কাছে সব কিছু রেডি করে দিয়ে দেয় তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা